আজ আমরা এই ভিডিওতে মোবাইলকে ইউজ করে কি করে আপনারা প্রোগ্রামিং করতে পারেন খুব সহজেই, সেই বিষয়ে আমি আপনাদের গাইড করব। আপনি আপনার মোবাইলকে ইউজ করে ফুল ফ্লেজ ভিএস কোডকে, কোনো বুটিং না করেই আপনি ফুল ফ্লেজ ভিএস কোডকে মোবাইল ডিভাইসে ইউজ করতে পারেন। এবং এর জন্য আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই, আপনারা অন দ্য গো প্রোগ্রামিং করতে পারেন ভিএস কোডকে ইউজ করে। এবং আপনাদেরকে কোড পুশ করারও দরকার নেই, কেননা গিটহাব আপনাদের যে ভার্চুয়াল মেশিনে প্রোভাইড করবে তার সাহায্যে আপনি যে কোড করবেন সেটা অটোমেটিকলি স্টোর হয়ে থাকবে। আপনি এখানে যতটা প্রোগ্রামিং করবেন, আপনি যে কোনো ডিভাইসে শিফট হলে ঠিক তারপর থেকেই প্রোগ্রামিং করতে পারেন, মানে ফুল ফ্লেজ যে ভিএস কোড সেটি প্রোভাইড করবে গিটহাব। তো কীভাবে আপনারা ফুল ফ্লেজ ভিএস কোড ইউজ করতে পারেন সেই বিষয়ে দেখার জন্য ভিডিওটি না স্কিপ করে লাস্ট অবধি দেখুন। এই জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের যে ফেভারিট ব্রাউজার সেটি ওপেন করে নেবেন। যেমন আমি আমার ফেভারিট ব্রাউজার গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা এখানে এনে সার্চ বারে গিটহাব সার্চ করে নেবেন। যদি গিটহাব সম্পর্কে আপনারা কোনো কিছুই না জানেন, তাহলে আমি যা যা স্টেপ ফলো করছি সেই স্টেপ অনুযায়ী ফলো করে চলুন, তাহলে আপনারা গিটহাবকে ইউজ করে ভার্চুয়াল মেশিন যে প্রোভাইড করবে তার সাহায্যে আপনারা ভিএস কোড ইউজ করতে পারবেন এবং প্রোগ্রামিং করতে পারবেন অন দ্য গো। আর যদি গিটহাব সম্পর্কে শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি গিটহাব সম্পর্কে একটি ফুল ভিডিও আপলোড করে দেবো। তো গিটহাবে যদি অ্যাকাউন্ট থাকে আপনার, তাহলে আপনি সাইন ইন করে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন এবং টাইপ করে কন্টিনিউ করবেন, এবং এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড চুজ করবেন। চুজ করে গিটহাবে একটি অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তাই আমি সাইন ইন করে নিচ্ছি। আপনারা প্রথমে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, তারপরে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় যে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো ফার্স্ট স্টেপ লগ ইন করার পরেই ফার্স্ট স্টেপ যেটা সেটা ফলো করতে হবে, সেটা হলো ক্রিয়েট রিপোজিটরি। আমরা এখন একটি রিপোজিটরি ক্রিয়েট করব। তো বাম দিকে যে সবুজ কালারের ক্রিয়েট রিপোজিটরি অপশানটা আছে, সেটিতে আপনি ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এই পেজটি ওপেন হবে। তো আপনি এখানে কি করবেন, আপনি এখান থেকে একটি টেমপ্লেট চুজ করে নেবেন, রিপোজিটরি টেমপ্লেট। যেমন আমি গিটহাব কোড স্পেস ব্ল্যাঙ্ক টেমপ্লেট চুজ করছি। এরপরে যে অপশানটা আছে ইনক্লুড অল ব্রাঞ্চ, আপনি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি বাই ডিফল্ট আপনার ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে, মেন ব্রাঞ্চ, এবং আপনি এছাড়াও অনেক ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এরপরে আপনি যে নামে রিপিটেডিতে তৈরি করতে চাইছেন সেই নামেটা দিয়ে দেবেন। যেমন আমি এখানে টেস্টিং পারপাসের জন্য তৈরি করতে চাইছি, তাই আমি টেস্টিং দিচ্ছি। আপনারা একটি অ্যাপ্রোপ্রিয়েট নাম দেবেন যে নামে আপনারা রিপিটেড ক্রিয়েট করতে চাইছেন, এবং আপনারা যে বিষয়ে প্রজেক্ট তৈরি করতে চাইছেন সেই বিষয়ে আপনারা এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। আমি এখন টেস্টিং পারপাসের জন্য ডেমো লিখছি। এরপরে দুটি অপশান আছে, পাবলিক এবং প্রাইভেট। তো আপনি প্রাইভেট চুজ করতে পারেন যদি আপনি কেবলমাত্র একা এই প্রজেক্টে কাজ করতে চান, বা আপনি তাদেরকে অথরাইজ দিতে চান যারা আপনাকে হেল্প করতে চায় এই প্রজেক্টে, তাহলে আপনি প্রাইভেট চুজ করবেন। আর যদি আপনি এটিকে পাবলিক চুজ করেন, তাহলে কী হবে, সবাই আপনার কোডটিকে দেখতে পারবে এবং কন্ট্রিবিউট করতে পারবে। তো আমি আপাতত পাবলিক করছি, আপনারা প্রাইভেট করে নেবেন। তো এরপরে নিচে যে ক্রিয়েট রিপোজিটরি অপশানটি আছে সবুজ কালারে, এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার সাথে সাথেই আপনারা রিপোজিটরিটি ক্রিয়েট হয়ে যাবে। তো রিপোজিটরিটি ক্রিয়েট হওয়ার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে, এবং কিছুটা সময় ওয়েট করবেন, কারণ ইন্টারনেটের উপর ডিপেন্ড করে রিপোজিটরিটি তৈরি হতে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনি কী করবেন, এখানে যে সবুজ গ্যালারির কোড নামে বাটনটা আছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনার সামনে দুটি অপশান আপনি দেখতে পাবেন, লোকাল এবং কোড স্পেস। তো আপনি কোড স্পেস অপশানে ক্লিক করবেন। কোড স্পেসে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে, এবং আপনি এখানে ক্রিয়েট কোড বেস অন মেন, আপনি কোন ব্রাঞ্চে কোড স্পেস তৈরি করতে চাইছেন। আমি মেন ব্রাঞ্চে তৈরি করতে চাইছি, তাই আমি মেন ব্রাঞ্চেই ক্লিক করছি। আপনারা যদি অন্য ব্রাঞ্চে ক্রিয়েট করতে চান, তাহলে যেখানে মেন ব্রাঞ্চ আছে এখান থেকে ব্রাঞ্চটি চেঞ্জ করে নেবেন এবং ক্রিয়েট কোড স্পেস অন মেন অপশানে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার সাথে সাথেই এই মেন ব্রাঞ্চে একটি গিটহাব ভার্চুয়াল মেশিন ভিএস কোড তৈরি করবে। এটি তৈরি হতে কিছুটা সময় নেবে, তা আপনারা কিছুটা সময় ওয়েট করবেন, কারণ আপনাকে ফুল ফ্লেজ ভিএস কোড তৈরি করে দেবে গিটহাব।
এখানে কোড পুশ করার কোনো দরকার নেই, এটি বাই ডিফল্ট কোড আপনার গিটহাবে স্টোর হয়ে থাকবে। আপনি যখন ফ্রি পাবেন বা অন দ্য গো আপনি এই কোড স্পেসে এসে যতটা কাজ করছেন তারপর থেকে কাজটাকে কন্টিনিউ করতে পারেন। তো আমি কিছুটা সময় ওয়েট করে যাব ফুল ফ্লেজ ভিএস কোড ক্রিয়েট হওয়ার জন্য। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন ভিএস কোড ইন্টারফেস সম্পর্কে যদি আপনারা আগে থেকে পরিচিত হয়ে থাকেন তাহলে তো আমার কিছু বলার নেই, দেখতে পাচ্ছেন ফুল ফ্লেজ ভিএস কোড এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখন একটি ফাইল তৈরি করে নেব, আমি ডেমো পারপাসের জন্য জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং চুজ করছি, তাই আমি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল চুজ করে নেব। নিউ ফাইল অপশানে গেলাম, আমি নিউ ফাইল অপশানে যাওয়ার পরে আমি একটি টেস্ট ডট জেএস নামে একটি ফাইল ক্রিয়েট করে নেব। তো এই ফাইলটি কোন পাতে তৈরি হবে দেখতে পাচ্ছেন, ওয়ার্কস্পেস স্ল্যাশ টেস্ট স্ল্যাশ টেস্ট ডট জেএস। তো এই পাতে আপনার ফাইলটি তৈরি হবে ডিরেক্টরিতে। তো আপনারা এরপরে ওকে ক্লিক করে দেবেন। তো ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে টেস্ট ডট জেএস নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডেমো পারপাসের জন্য আমি আপনাদের একটি ছোটো প্রোগ্রামিং লিখে দেখাচ্ছি, যেমন যদি জাভাস্ক্রিপ্টে আমি দুটো নাম্বারে যোগ করতে চাই তাহলে যদি আমরা যোগ করতে চাই সাপোজ লেট এ ইকুয়াল টু ফাইভ আমরা লিখলাম, এরপরে যদি আমরা লিখি লেট বি ইকুয়াল টু সিক্স, এখন আমরা যদি দুটো নাম্বারের যোগফল শো করতে চাই তাহলে যদি আমরা কনসোল করাই এটিকে, যদি এটিকে কনসোল করাই এ প্লাস বি, যদি আমরা এটাকে টার্মিনাল থেকে দেখতে পাচ্ছেন ফুল ফ্লেজ এখানে ভিএস কোড আপনারা টার্মিনালটার সাহায্যে রান করাতে পারেন, যদি আমি এখন টার্মিনালের সাহায্যে এটিকে রান করাই, এক সেকেন্ড এখানে বি এক্সট্রা টাইপ হয়ে গেছে, নো প্রবলেম, যদি আমরা এখানে টার্মিনালের সাহায্যে রান করাই তো আমার ফাইলটা ছিল টেস্ট ডট জেএস। তো আমি যদি টাইপ করি নোট টেস্ট ডট জেএস, দুবার টেস্ট টাইপ করা হয়ে গেছে, তাই আমি যদি ডট জেএস এবং এন্টার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইলেভেন আউটপুট এসেছে, কেননা পাঁচ এবং ছয়ের যোগফল ইলেভেন, তো তাই সহজে দেখতে পাচ্ছেন ইলেভেন আউটপুট এসেছে। তো আপনি আপনার ফেভারিট ল্যাঙ্গুয়েজটিকে ইউজ করে ভিএস কোডের সাহায্যে আপনার প্রজেক্টটাকে তৈরি করতে পারেন অন দ্য গো, এর জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই। এই ছিল পুরো ভিডিও। এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ বাংলা ভাষাতে প্রোগ্রামিং নলেজ অর্জন করতে পারেন। আমি খুব শীঘ্রই জাভাস্ক্রিপ্ট, জাভা এবং মিন স্ট্যাক ওয়েব ডেভেলপারের সম্পর্কে ফুল ভিডিও আপলোড করব। তো আপনারা যদি বাংলা ভাষায় প্রোগ্রামিং শিখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন, কেননা আপনার লাইকটি আমাকে মোটিভেট করবে নেক্সট টাইম ভিডিও বানাতে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ লার্নিং অ্যান্ড কিপ ওয়াচিং, বাই বাই।